এদিকে চারটি পৌরসভার নির্বাচন ব্যবস্থাপনা সিসি ক্যামেরা দিয়ে সরাসরি কেন্দ্রীয়ভাবে মনিটরিং করছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি কাজী হাবিবুল আওয়াল সহ অন্য কমিশনাররা ভোট পর্যবেক্ষণ শুরু করেন। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চলবে এ কার্যক্রম। সম্প্রতি অনিয়মের অভিযোগে গাইবান্ধা 5 উপনির্বাচনের ভোট গ্রহণ বন্ধ করে দেয় ইসি। এরপর জেলা পরিষদ নির্বাচন তেমন কোনো অনিয়ম দেখা যায়নি। আজ দেশে শতাধিক স্থানে স্থানীয় সরকার বিভাগের নির্বাচন চলছে। এর মধ্যে 7টি উপজেলা ও 4টি পৌরসভা রয়েছে, বাকিগুলো ইউনিয়ন পরিষদ। এদিকে চারটি পৌরসভার নির্বাচন ব্যবস্থাপনা সিসি ক্যামেরা দিয়ে সরাসরি কেন্দ্রীয়ভাবে মনিটরিং করছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি কাজী হাবিবুল আওয়াল সহ অন্য কমিশনাররা ভোট পর্যবেক্ষণ শুরু করেন। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চলবে এ কার্যক্রম। সম্প্রতি অনিয়মের অভিযোগে গাইবান্ধা 5 উপনির্বাচনের ভোট গ্রহণ বন্ধ করে দেয় ইসি। এরপর জেলা পরিষদ নির্বাচন তেমন কোনো অনিয়ম দেখা যায়নি। আজ দেশে শতাধিক স্থানে স্থানীয় সরকার বিভাগের নির্বাচন চলছে। এর মধ্যে 7টি উপজেলা ও 4টি পৌরসভা রয়েছে, বাকিগুলো ইউনিয়ন পরিষদ। এদিকে চারটি পৌরসভার নির্বাচন ব্যবস্থাপনা সিসি ক্যামেরা দিয়ে সরাসরি কেন্দ্রীয়ভাবে মনিটরিং করছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি কাজী হাবিবুল আওয়াল সহ অন্য কমিশনাররা ভোট পর্যবেক্ষণ শুরু করেন। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চলবে এ কার্যক্রম। সম্প্রতি অনিয়মের অভিযোগে গাইবান্ধা 5 উপনির্বাচনের ভোট গ্রহণ বন্ধ করে দেয় ইসি। এরপর জেলা পরিষদ নির্বাচন তেমন কোনো অনিয়ম দেখা যায়নি। আজ দেশে শতাধিক স্থানে স্থানীয় সরকার বিভাগের নির্বাচন চলছে। এর মধ্যে 7টি উপজেলা ও 4টি পৌরসভা রয়েছে, বাকিগুলো ইউনিয়ন পরিষদ। এদিকে চারটি পৌরসভার নির্বাচন ব্যবস্থাপনা সিসি ক্যামেরা দিয়ে সরাসরি কেন্দ্রীয়ভাবে মনিটরিং করছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি কাজী হাবিবুল আওয়াল সহ অন্য কমিশনাররা ভোট পর্যবেক্ষণ শুরু করেন। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চলবে এ কার্যক্রম। সম্প্রতি অনিয়মের অভিযোগে গাইবান্ধা 5 উপনির্বাচনের ভোট গ্রহণ বন্ধ করে দেয় ইসি। এরপর জেলা পরিষদ নির্বাচন তেমন কোনো অনিয়ম দেখা যায়নি। আজ দেশে শতাধিক স্থানে স্থানীয় সরকার বিভাগের নির্বাচন চলছে। এর মধ্যে 7টি উপজেলা ও 4টি পৌরসভা রয়েছে, বাকিগুলো ইউনিয়ন পরিষদ। এদিকে চারটি পৌরসভার নির্বাচন ব্যবস্থাপনা সিসি ক্যামেরা দিয়ে সরাসরি কেন্দ্রীয়ভাবে মনিটরিং করছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি কাজী হাবিবুল আওয়াল সহ অন্য কমিশনাররা ভোট পর্যবেক্ষণ শুরু করেন। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চলবে এ কার্যক্রম। সম্প্রতি অনিয়মের অভিযোগে গাইবান্ধা 5 উপনির্বাচনের ভোট গ্রহণ বন্ধ করে দেয় ইসি। এরপর জেলা পরিষদ নির্বাচন তেমন কোনো অনিয়ম দেখা যায়নি। আজ দেশে শতাধিক স্থানে স্থানীয় সরকার বিভাগের নির্বাচন চলছে। এর মধ্যে 7টি উপজেলা ও 4টি পৌরসভা রয়েছে, বাকিগুলো ইউনিয়ন পরিষদ।